রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন জমা দিতে মারধর এই ধরনের ঘটনা ঘটেছিল আজকে যখন নির্বাচন কমিশনারকে একটা প্রশ্ন করা হলো ব্যবস্থা আছে তখন তিনি জানান যে নিয়ে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেই আপনি আজকে সাংবাদিক বৈঠক করে বলছেন কালকে ভোট নোটিফিকেশন জারি করলেন বলছেন সাংবাদিক সম্মেলন হওয়ার ঠিক পর থেকেই কোড অফ কন্ট্যাক্ট শুরু হয়ে গেল তাহলে এটুকুনি যার হোমওয়ার্ক নেই সেটাই যার তার জানা নেই তো এটা আতাগা যে তোতা পাখি ও বলা না বলার মধ্যে কোনো পার্থক্য নেই বাংলার মানুষ ওনাকে চেনে এবং উনি এই কাজ করতে অসমর্থ অক্ষম উনি নির্বাচন পরিচালনা করার জন্য বিশেষভাবে অনভিজ্ঞ সেই জন্যই ওনাকে কমিশনার করা হয়েছে দেখুন আমরা বলেছি এই পুলিশকে দিয়ে অবাধ শান্তিপূর্ণ এবং রক্তপাত শূন্য নির্বাচন সম্ভব নয় এই পুলিশকে দিয়ে কোনো জনমানুষের প্রকৃত প্রতিফলন ঘটানো সম্ভব নয় ভরা বর্ষার নির্বাচন মানুষকে বাইরে রেখে নির্বাচন মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই নির্বাচনের প্রক্রিয়া তৈরি করা হয়েছে আমরা মনে করি এই পুলিশ দিয়ে যখন সম্ভব নয় তাই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে আমরা রাজ্যপালকেও বলেছি যে আপনি সংবিধানের রক্ষাকর্তা মানুষের নাগরিক অধিকার মানুষের রক্ষা করবারটা যারা করবার দায়িত্বে আছে তারা যখন করছে না সেটা দেখার দায়িত্ব আপনার আপনি দেখুন যাতে রক্তপাত শূন্য নির্বাচন হয় মারা তো যাবে শুধু বিজেপি নয় মারা যাবে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা কারণ তৃণমূলই তৃণমূলকে মারছে রাজ্য পুলিশের ওপরে ওনার পরিবারের আস্থা আছে কিনা সেইটা উনি বাড়ি গিয়ে প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি খুন হন পরিবারের প্রথম প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই একটা গ্রামের প্রান্তিক মানুষ থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবার পর্যন্ত তৃণমূলের তারা পর্যন্ত এই পুলিশের ওপরে আস্থা রাখতে পারিনি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা এবং তার পরিপ্রেক্ষিতে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রজন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো নির্বাচন কমিশনার জায়গায় ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তার অধীনে নির্বাচন হলে সে নির্বাচন সেই নির্বাচন ফেয়ার হবে না সে নির্বাচন শান্তিপূর্ণ বা নিরপেক্ষ হবে না এটা আমরা আগে থেকেই জানি পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোট করার দরকার পাঁচ বছর পর পর সেই হিসেবে পঞ্চায়েত ভোট ঘোষণা করতেই হতো পঞ্চায়েত ভোট ঘোষণা করার আগে নিজেদের বংশবধ স্টকের চেয়ার পঞ্চায়েত নির্বাচন কমিশনার করে নির্বাচনে অংশ নির্বাচন করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী ভোট হলে হবে আমরা প্রস্তুত আছি কিন্তু আমরা চাইব যে বাংলার মানুষ যেন ভোট দিতে না পারে ভোট দেওয়ার বাতাবরণ যেন বাংলায় থাকে কারণ গতবার নির্বাচন আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে রক্তাক্ত হয়েছিল সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি চৌত্রিশ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ফলে নির্বাচন প্রহসন হয়েছিল এবার সেই নির্বাচন প্রহসন হবে না এই গ্যারেন্টি কে দেবে আমার জানা নাই তবে নির্বাচন যে পশ্চিমবঙ্গে নিরপেক্ষ হবে না বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন তা এখন থেকেই হলপ করে বলা যায় কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল তাদের অধীনে যখন নির্বাচন করাবে অর্থাৎ রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে যখন নির্বাচন করাবে তখন সেই নির্বাচনে পক্ষপাতিত্ব হবে সে নির্বাচন সরকারি দলের অঙ্গুলি হেলোন পরিচালিত হবে এ কথা আমরা সকলে জানি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা